আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য নিয়ে অর্থাৎ 2021-22 শিক্ষাবর্ষের জন্য ইউনিট, বিষয় এবং আসন সংখ্যা, আবেদন করার যোগ্যতা, পরীক্ষার মান বণ্টন পদ্ধতি, ইউনিট অনুযায়ী ভর্তি হওয়ার শর্ত এবং বাসায় বসে নিজে নিজে কিভাবে প্রিপারেশন নিবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকের পুরো ভিডিওতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি এবং রিভিউ নিয়ে কথাবার্তা বলবো, তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমে আলোচনা করব ইউনিট, বিষয় এবং আসন সংখ্যা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণ ইউনিট আছে 4টি এবং উপ ইউনিট আছে 2টি, সব মিলিয়ে আছে 6টি ইউনিট। ইউনিট, বিষয়, আসন সংখ্যার মধ্যে এই ইউনিটে যেটা বিজ্ঞানের ইউনিট, বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, মেরিন সায়েন্স, ফিশারিজ অনুষদ এখানে রয়েছে। প্রায় 21টি বিষয় নিয়ে মোট 1212টির মতো আসন রয়েছে। এখানে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। বি ইউনিট, কলা ও মানববিদ্যা বিভাগ, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভাষা, বিএড, দর্শন, আরবির মতো বিষয় রয়েছে। সর্বমোট প্রায় 13টি বিষয়ে 1221টির মতো আসন রয়েছে। এই ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। বি ওয়ান উপ ইউনিট, নাট্যকলা, চারুকলা এবং সঙ্গীত বিভাগ এখানে পেয়ে যাবে। মোট 3টি বিষয়ে আসন আছে 125টি। সকল বিভাগের শিক্ষার্থীরাই এখানে আবেদন করতে পারে। সি ইউনিট, ব্যবসায় প্রশাসন ইউনিট, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, ব্যাংকিং, এইচআরএম সাবজেক্ট রয়েছে। প্রায় 6টি বিষয়ে মোট 441টি আসন রয়েছে। শুধুমাত্র ব্যবসায় বা কমার্সের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারে। ডি ইউনিট, সমাজবিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, সমাজতত্ত্ব, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, সাংবাদিকতা, আইআর, এই সাবজেক্টগুলো তোমরা এখানে পেয়ে যাবে। প্রায় 10টি বিষয়ে মোট 1160টি আসন রয়েছে। এখানেও সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। ডি ওয়ান উপ ইউনিট, ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্স এখানে রয়েছে। প্রায় 2টি বিষয়ে 30টি আসন। এখানেও সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করে। ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতার ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতার প্রয়োজন হয়। গত শিক্ষাবর্ষে অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষে এসএসসি যারা 2018 সালে পাশ করেছে এবং এইচএসসি 2020 সালে পাশ করেছে তারা আবেদন করতে পেরেছিল। এই শিক্ষাবর্ষে হয়তো এসএসসি 2019 এবং এইচএসসি 2021 সালে যারা পাশ করবে তারা আবেদন করতে পারে। তার মানে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমার নেই, তবে এবছরও যদি কোনো পরিবর্তন আসে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। সব বিভাগের বিষয়ভিত্তিক কন্ডিশনাল পাস থাকলেও মোট 40% পাস মার্ক ধরা হয়েছে। ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা, এই ইউনিটে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 4.0 পেতে হবে, সব মিলিয়ে 8.0 পেতে হবে। আর তোমরা জানো এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। বি ইউনিট এবং বি ওয়ান উপ ইউনিট, বিজ্ঞান ও বাণিজ্যের জন্য এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50, মোট পেতে হবে 8.0। মানবিকের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, মোট পেতে হবে 7.50। সি ইউনিট, এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50 পেতে হবে, মোট পেতে হবে 8.0। ডি ইউনিট, এখানে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখার সকল শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসসি আলাদা করে 3.50 পেতে হবে, মোট মাঠ 7.50 পেতে হবে। অন্যদিকে ডি ওয়ান উপ ইউনিটে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 2.50 পেতে হবে, সব মিলে পেতে হবে 6.0। এখানে সকল জিপিএ চতুর্থ বিষয় সহ গণনা করা হয়েছে। এবার আসি পরীক্ষার মান বণ্টন ও পদ্ধতি। ভর্তি পরীক্ষা 100 নম্বরের হয়, জিপিএর উপর 20 নম্বর, মোট 120 নম্বরের উপর ভর্তি পরীক্ষা হয়ে থাকে। একাডেমিক 20 নম্বর যেভাবে গণনা করা হবে, অর্থাৎ জিপিএর উপর যে 20 নম্বরটি কীভাবে গণনা করা হবে, এসএসসির জিপিএর উপর 10 নম্বর, এইচএসসির জিপিএর উপর 10 নম্বর, সর্বমোট 20 নম্বর। তোমার জিপিএ যে স্কোরটি হবে বা জিপিএ যেটা পাবে সেটা 2 দিয়ে গুণ করবে, এইচএসসিরও তাই। এভাবেই তুমি তোমার বিষয়ের মধ্যে নাম্বারটি দেখতে পাবে। তুমি যদি দুইটাতেই A+ পেয়ে থাকো তাহলে তুমি 20-20 পাবে। ভর্তি পরীক্ষা 100 নম্বরের হবে MCQ পদ্ধতিতে, 100টি প্রশ্ন, 100 নম্বর, তবে ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে।
পরীক্ষার মান বণ্টন পদ্ধতির আরও কিছু তথ্য। এই ইউনিটে বাংলা 10, ইংরেজি 15, পদার্থ রসায়ন 25 করে, গণিতেও 25, জীববিজ্ঞান 25, বাংলা ও ইংরেজি বাধ্যতামূলক, বাকি চারটি থেকে যে কোনো তিনটি উত্তর দিতে হয়। বি এবং বি ওয়ান উপ ইউনিট, বাংলা 35, ইংরেজিও 35, সাধারণ জ্ঞান 30। তবে বি ওয়ান উপ ইউনিটের ক্ষেত্রে মানবন্টন এক হলেও সাধারণ জ্ঞান চারুকলা রিলেটেড হয়ে থাকে। সি ইউনিট, ইংরেজি 30, হিসাব বিজ্ঞান 35, ব্যবসা নীতি প্রয়োগ 35। ডি ইউনিট, বাংলা ইংরেজি 30 করে, বিশ্লেষণ 20, তিনটি থেকে যে কোনো একটি দিতে হবে, অর্থাৎ সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি থেকে যে কোনো একটি, সাধারণ জ্ঞান 20, গণিত 20, অর্থনীতি 20। ডি ওয়ান উপ ইউনিট, বাংলা ইংরেজি 30 করে, সাধারণ জ্ঞান 35, ফিল্ড টেস্ট 20, খেলাধুলা সনদ 10। বিষয়ভিত্তিক ভর্তি পরীক্ষার ন্যূনতম নম্বর, এই ইউনিটে বাংলায় 3, ইংরেজি 4, পদার্থ 8, রসায়ন 8, গণিতে 8 এবং জীববিজ্ঞান 8 পেতে হবে। বি এবং বি ওয়ান উপ ইউনিট, বাংলা 8, ইংরেজি 7, সাধারণ জ্ঞান 10। সি ইউনিট, ইংরেজি 8, হিসাব বিজ্ঞান 12, ব্যবসা নীতি 12। ডি ইউনিট, বাংলা 8-10, ইংরেজি 8-10, বিশ্লেষণ 7-8, সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি থেকে 7-8। ডি ওয়ান উপ ইউনিট, বাংলা 8, ইংরেজি 7, সাধারণ জ্ঞান 8, ফিল্ড টেস্ট 12, খেলাধুলা সনদ 2। ইউনিট ভিত্তিক মেধাক্রম কিভাবে নির্ধারণ করা হয়? এ ইউনিট, প্রথমে দেখা হয় তোমার ভর্তি পরীক্ষার নাম্বার। ভর্তি পরীক্ষার নাম্বার যদি সমান হয়ে যায়, তারপর ভর্তি পরীক্ষার ইংরেজি, বাংলা, রসায়ন, পদার্থ এবং গণিত এবং সর্বশেষ জীববিজ্ঞানের নাম্বার পর্যায়ক্রমিকভাবে দেখা হয়। বি এবং বি ওয়ান উপ ইউনিট, ভর্তি পরীক্ষার নাম্বার প্রথমেই দেখা হয়, তারপর ভর্তি পরীক্ষার নাম্বার সমান হয়ে গেলে ভর্তি পরীক্ষার ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান দেখা হয়, সর্বশেষ দেখা হয় বয়স। সি ইউনিট, এখানে প্রথমেই দেখা হয় ভর্তি পরীক্ষার নাম্বার, এরপর ভর্তি পরীক্ষার ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি প্রয়োগের নম্বর দেখা হয়। ডি ইউনিট, ভর্তি পরীক্ষার নাম্বার দেখা হয়, এরপর ভর্তি পরীক্ষার বিশ্লেষণ, ভর্তি পরীক্ষার ইংরেজি এবং ভর্তি পরীক্ষার বাংলা সাবজেক্টের নাম্বার পর্যায়ক্রমিক দেখা হয়। ডি ওয়ান উপ ইউনিট, ভর্তি পরীক্ষার নম্বর, ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান, ইংরেজি, বাংলা দেখা হয় পর্যায়ক্রমিক। গুরুত্বপূর্ণ কিছু নিয়ম বা শর্ত যা তোমাকে জানতেই হবে। ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটার ব্যবহার করা যাবে, তবে সেটার মডেল যেন FX100 অথবা এর নিচে হয়। ভর্তিতে বিভিন্ন কোটা রয়েছে, যেমন মুক্তিযোদ্ধা, ওয়ার্ড, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, দলিত। এই নিয়ে বিস্তারিত তথ্য PDF আমার ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও দেওয়া রয়েছে, সেখান থেকেও ডাউনলোড করা যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবেদনের প্রক্রিয়া, আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের জন্য খরচ হতে হবে 650 টাকা। আবেদনের জন্য প্রয়োজন হবে SSC এবং HSC তথ্য, মোবাইল নাম্বার এবং তোমার এক কপি স্ক্যান ছবি। এভাবে অনলাইনে আপলোড করে তারপর সেখানে আবেদন করতে হয়। যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হবে অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দিব। বাসায় বসে নিজে নিজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন, বাংলার জন্য বাংলা সাহিত্য পাঠ প্রথম পত্র যেটা তোমাদের HSC-র বই ছিল সেই বইটি অবশ্যই পড়তে হবে। পাশাপাশি বাংলা ভাষার ব্যাকরণ 19-এর যে বইটি রয়েছে ব্যাকরণ অংশটি এখান থেকে পড়বে। এই দুইটি বই মোটামুটি যথেষ্ট, গাইড বই হিসাবে পারাবার বইটি তোমরা দেখতে পারো। ইংরেজি, ইংরেজির জন্য জয়কুলি পাবলিকেশনের ব্যারন্স এবং টোফেল বই এবং ওয়ার্ড স্মার্ট 1-2 বইটি খুবই জনপ্রিয়। পাশাপাশি অ্যাপেক্স বইটি তোমাদের অনেক বেশি ব্যাকআপ দেবে ইংরেজির ক্ষেত্রে। আর মনে রাখবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ব্যারেন্সের এবং ক্লিপসের টোফেল বইটি থেকে অনেক প্রশ্ন আসে, তাই এই বইটিও আলাদাভাবে দেখার চেষ্টা করো। সাধারণ জ্ঞান, MP3 বাংলাদেশ, MP3 আন্তর্জাতিক এবং BCS ম্যাপ, এই তিনটি বইয়ের কম্বিনেশন করে পড়লে আশা করি সাধারণ জ্ঞান সংক্রান্ত সমস্যা দূর হয়। সাধারণ গণিত, MP3 ম্যাথ রিভিউ এবং অথবা জয়কুলি পাবলিকেশনের ম্যাথ সাজেশন, এই দুটি বইয়ের যে কোনো একটি বই তোমরা কিনে নিতে পারো। পদার্থবিজ্ঞান, শাহজাহান তপন স্যারের বই, সাথে কনসেপ্ট বুক যেটা উদ্ভাস থেকে প্রকাশিত হয়, বুলেট বইটিও জনপ্রিয়। রসায়ন বই, রসায়নের ক্ষেত্রে কনসেপ্ট রসায়নের ক্ষেত্রে কনসেপ্ট বুক উদ্ভাস থেকে প্রকাশিত হয়, হাজারি স্যারের বই এবং অ্যাসপেন বইটি কম্বিনেশন করে পড়লে রসায়নের প্রস্তুতি ভালো হবে। গণিত অর্থাৎ উচ্চতর গণিত, ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন ব্যাংক, উচ্চতর গণিত কেতাবউদ্দিন স্যারের এবং কনসেপ্ট বুক যেটা গণিত উদ্ভাস থেকে প্রকাশিত হয়, এই বইগুলো খুবই জনপ্রিয় গণিতের ক্ষেত্রে।
জীববিজ্ঞানের জন্য জীববিজ্ঞান বিচিত্রার সাথে হাসান স্যারের বই কম্বিনেশন করে পড়বে। হিসাব বিজ্ঞান র‍্যাবস বইটি অনন্য একটি বই, এই বইয়ের কোনো বিকল্প নেই, অবশ্যই অবশ্যই হিসাব বিজ্ঞানের জন্য এই বইটি কালেক্ট করবে। এছাড়া হিসাব বিচিত্রা রয়েছে বা অ্যাবাকাস নামে একটি বই রয়েছে, সেই বইটি তোমরা দেখতে পারো। ব্যবসা সংগঠন ব্যবসায় পরিচিতি, যেটা খালিকুজ্জামান স্যারের বই, এটা ব্যবসা সংগঠনের জন্য একটি আইডিয়াল বই। এর সাথে গাইড হিসাবে তোমরা জয়কুলি পাবলিকেশনের ব্যবসা বিচিত্রা অথবা মিরর বইটি তোমরা দেখতে পারো। মডেল টেস্ট বা প্রশ্ন ব্যাংকের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কী কী বই তোমরা পড়তে পারো? প্রথমেই বলবো হালদা পাবলিকেশনের বই। হালদা পাবলিকেশনের সকল বই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি আইডিয়াল বই। এই বইগুলো তোমরা যদি কালেক্ট করতে পারো, আশা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি ভালো হবে। পাশাপাশি জয়কুলি পাবলিকেশনের বইও ভালো রয়েছে। এছাড়া চবি প্লাস নামের বই রয়েছে, সেই বইগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য ভালো। তবে হালদা পাবলিকেশনের বইটা অন্য অন্য বইয়ের তুলনায় অনেক বেশি রিচ, এই বইটি তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে প্রিপারেশন শুরু করে দিবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।